ছাগল চুরির অপবাদে চাচাতো দুই ভাইকে বেধরক পেটালো হাইমন্সির ভাই ও পোলারা তবে হাস্যকর ও মর্মান্তিক বিষয় হল হারিয়ে যাওয়া ছাগল ফিরে আসে বাড়িতে ক্ষমতার দাপটে এমন ঘটনা ঘটে নড়াইলের লোহাগড়া উপজেলায় স্থানীয়রা জানায় গতকাল রাতে হাইমুনসির একটি সাগল হারিয়ে যায় আর সেই ছাগল চুরির দোষে চাচাত দুই ভাইকে ধরে এনে দুইজনকে দুই গাছে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে পিটায় প্রায় দুই ঘন্টা চলে এই নির্মম ও নিষ্ঠুর নির্যাতন দুই ভাইয়ের কথা না শুনে তাদেরকে চোর প্রমাণ করার চেষ্টা করা হয় কিন্তু বিধির লীলাখেলা বড় দায় সেই হারিয়ে যাওয়া ছাগল একাই ফিরে আসে বাড়িতে তখন তাদের দুইজনকে সেরে হাসপাতালে পাঠানো হয় দর্শক যারা ক্ষমতা আর টাকার দাপটে গরিব ও অসহায় মানুষের উপরে অকারণে অত্যাচার করে তাদের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ